বন্ধুরা, ভেরি গুড ডে। আজ একটা স্পেশাল দিনে একটা স্পেশাল রেস্টুরেন্ট ভূতের রাজা দিলো বর চলে এসেছি। এই স্পেশাল রেস্টুরেন্ট ভূতের রাজা দিলো বর, এখানে এর ভিতরের ইনসাইড ভিউ এবং কী কী খাবার পাওয়া যায় সব বিস্তারে জানাবো। লাস্ট অবধি এই এপিসোডের সঙ্গে থাকবেন, ডিটেলস জানতে পারবেন ভূতের রাজা দিলো বর কী ধরনের খাওয়া দাওয়া। এটা সোদপুর ব্রাঞ্চ, সোদপুর স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটারের মধ্যেই, একদম হাইওয়ের ওপরেই, বড় রাস্তার ওপরেই এই রেস্টুরেন্ট ভূতের রাজা দিলো বর। দেখুন, আমরা জাস্ট এন্ট্রি করছি, তখন বাজে 12:20। ভিতরের যে দৃশ্যটা খুবই সুন্দর, গুপি বাঘা যে বাংলা সিনেমা, সেই সিনেমার থিমগুলো কিন্তু চারিদিকে পুরো দেয়ালে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। 3D ভিউ খুব সুন্দর লাগছে। রেস্টুরেন্টের যারা কাজ করেন তাদের ড্রেসগুলো দেখছেন, একদম রাজকীয় পরিবেশ, খুবই ইন্টারেস্টিং। অবশ্যই আপনাদের এই ভিউগুলো দেখে মনমুগ্ধ হয়ে যাবে। দেখুন, জাস্ট সেই সময়ে ওখানকার যে হোস্ট, উনি পুজো করছেন, পুজো সারছেন। আমরাই এদিন দুপুরের প্রথম কাস্টমার। ভিতরের ভিউগুলো দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে। সব বন্ধুদের প্রতি আমার একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন, তাহলে এই ধরনের ব্লগ অনেক অনেক আমার চ্যানেল থেকে আপনারা পেতে থাকবেন, এবং সাথে সাথে লাইক কমেন্টস করবেন। দেখুন, গুপি বাঘা সেই পুরনো দিনের সেই সিনেমার কথা সব মনে পড়ে যাচ্ছে। যদিও আগে থেকেই আমাদের প্ল্যান ছিল এতটা ভালো লাগবে বা এতটা আমি খুশি হব, সেটা আগে আমি ভাবতে পারিনি। সত্যি আমরা সবাই খুশি। এখানকার এই রাজকীয় পরিবেশ দেখে আপনারা কিন্তু একদম ভয় করবেন না। এখানে কিন্তু 180 টাকা থেকে 999, মানে প্রায় 1000 টাকা অবধি থালি আপনি পেতে পারেন। সব ধরনের মানুষ কিন্তু আপনারা এখানে গিয়ে উপভোগ করতে পারেন এই ভূতের রাজা দিলো বরের রেস্টুরেন্টের মতো জায়গায়। অবশ্যই ভালো লাগবে। আপনারা যে কোনো ধরনের থালি আপনার চয়েস হবে, 200 টাকা থেকে 1000 টাকা অবধি, মন শান্তি করে খেতে পারবেন। দেখুন, একটা প্রদীপ প্রজ্বলিত করা হয়েছে। ওদের কিছু কিছু নিয়ম যেগুলো আছে, যেগুলো সবার মন কাড়বে, প্রদীপ জ্বালিয়ে দেবে আপনার টেবিলে। আপনাকে পুরনো দিনে সে রাজাদের আমলের যে কাঁসার থালা কিংবা অন ডিমান্ড রূপোর থালা, সোনার থালা ইত্যাদিতে আপনাদেরকে কিন্তু পরিবেশন করবে খাবার। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা আসুন, আগে ফুড মেনু কী কী রয়েছে, আমরা কী খেয়েছি, কী তার প্রাইস, সব ডিটেলস জানাবো। যারা বাচ্চা আমার এই ভিডিওটিকে দেখছেন, তারা একদম ভয় করবেন না। ভূতের রাজা দিলো বর মানে ভৌতিক পরিবেশ কিন্তু একদম নয়, জাস্ট সিনেমাটিক গ্রাউন্ড। খুব আনন্দ দেবে, খুব ভালো লাগবে। এই যে সিন সিনারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সত্যি খুবই সুন্দর। বন্ধুরা, এখানে আমি মেনু চার্টস একটু দেখানোর চেষ্টা করলাম। এখানে আলাদা আলাদা থালি রয়েছে, বাঘা থালি, মহাভোজ থালি,
ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন এখানে একদম মিনিমাম থেকে 1000 টাকা অবধি, মিনিমাম 180 টাকা থেকেও প্লেট আপনারা পাবেন। আমরা যেগুলো অর্ডার করলাম আমরা কিন্তু মিক্স করে অর্ডার করেছি। বন্ধুরা এখানে কিন্তু একটা নিয়ম রয়েছে, ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে যখন আপনি খেতে যাবেন, যখন ওনারা সার্ভ করবেন, আপনারা যতক্ষণ না এই কথাটি বলবেন হাতে হাতে দাও তালি, তবেই আসবে ভূতের থালি, তারপরেই কিন্তু ডেলিভার হলো। আপনারা দেখতে পেলেন খুবই সুন্দর, খুবই মজার ব্যাপার। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেবিল পুরো ভরে গেছে, যার জন্য আমরা দইটা পরে বললাম পরে দিয়ে যাবেন, মটন তার সাথে আমাদের শুক্তো ছিল, আলু পোস্ত ছিল, ডাল ছিল, চাটনি ছিল, মিক্স, আমরা কিন্তু সব রকম মিক্স করে নিয়েছি। আমরা কিন্তু ইচ্ছা মতো সবাই পেট পুড়ে খেয়েছি, পার হেড আমাদের পড়ে গেছে প্রায় 600 করে, খুবই সুন্দর। সবাই আমরা কিন্তু খুবই আপ্লুত। ব্যাকগ্রাউন্ডে কিন্তু বাংলার সেই গুপি বাঘার সেই গানগুলো কিন্তু সুন্দরভাবে শুনতে পাবে, খুবই ভালো লেগেছে, এক কথায় অনবদ্য। আচ্ছা নমস্কার বৃন্দাবন বাবু,
আমরা আজ ভূতের রাজে এসেছি, আমরা খুব খুশি, খুব ভালো লাগলো। আমার একটা ব্লগ হবে আমার ভিউয়ারদের জন্য, আপনার দু চারটে শব্দ যদি বলেন একটু আমার ভিউয়ারদের জন্য। আমরা এসেছি ব্যারাকপুর থেকে। শুনলেন ফ্লোর ক্যাপ্টেন বৃন্দামন বাবুর দু চারটে কথা। সবাই আসবেন, নিজের চোখে দেখবেন এই রেস্টুরেন্ট এবং খাবার টেস্ট করবেন। ধন্যবাদ সকলকে।